এই কোরআন হচ্ছে আমাদের চেতনা, আমাদের আদর্শ এবং জীবন পরিচালনার মূল উৎস। ইসলামের দুশমনরা এই পৃথিবী থেকে ইসলামের আদর্শ মুছে দেওয়ার জন্য সব সময় তারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে তৎপর। বিভিন্ন সময়ে তারা মুসলমানদের উপরে অমানবিক নির্যাতন, নিষ্পেষণ, নিপীড়ন চালিয়েও তারা দেখলো পৃথিবী থেকে ইসলামের আদর্শকে বিলীন করে দেওয়া যায় না, যাচ্ছে না। এর কারণ হলো অস্ত্র দিয়ে, হামলা মামলা ভয় ভীতি দেখিয়ে একটা আদর্শকে চিরতরে নিঃশেষ করে দেওয়া যায় না। বরং যেখান থেকে আদর্শ, যেখান থেকে চেতনা মানুষ নেয়, ওই জায়গা থেকে যদি মানুষকে দূরে সরানো যায় তাহলেই কেবল ইসলামের আদর্শকে বিলীন করে দেওয়া যাবে। তো আমাদের চেতনা, আদর্শ এবং জীবন পরিচালনার মূল উৎস হচ্ছে কোরআন। এই জন্য কোরআন থেকে যদি মুসলমানদেরকে দূরে রাখা যায় তাহলেই ইসলামের জাগরণ ঠেকানো যাবে। এই জন্য ইসলামের দুশ্মনরা মুসলমানদেরকে কোরআন থেকে দূরে সরাবার জন্য নানামুখী ষড়যন্ত্র চক্রান্ত করছে। ইসলামের দুশ্মনরা কোরআনকে সহ্য করতে পারে না, এজন্য দেখা যায় নানান সময়ে ইসলামের দুশ্মনরা তাদের খুব মেটানোর জন্য কোরআনুল কেরিমও তারা অবমাননা করে থাকে। যেমন কিছুদিন আগে আপনারা দেখেছেন সুইডেনের স্টকহোমে কোরআনুল কেরিমকে পুড়িয়ে দিয়ে কোরআন অবমাননা করা হয়েছে। এই সুইডেনে বহুবার, গত কয়েক মাস আগেও একবার কোরআন পোড়ানো হয়েছে সুইডেনে। এই নিয়ে অনেকবার কোরআন পোড়ানো হয়েছে। কোন ধর্মের ধর্মীয় গ্রন্থ পুড়িয়ে দেওয়া এটা অত্যন্ত নিন্দিত, ঘৃণিত, জঘন্য এবং উস্কানিমূলক একটি কাজ। মুসলমানরা হচ্ছে এই পৃথিবীতে সবচেয়ে সভ্য জাতি। মুসলমানরা কখনো অন্য কোনো ধর্মের ধর্মীয় কিতাব পুড়িয়ে ফেলেছে এমন কোন নজির আছে? আমরা হিন্দুদের কিতাব পুড়াই না, আমরা খ্রিস্টানদের কিতাব পুড়াই না, আমরা বৌদ্ধদের কিতাব পুড়াই না, এমনকি আমরা অন্য ধর্মের দেবতাকে গালি দেই না। কারণ যার যার ধর্ম সে পালন করবে, আমরা এতে বাধা দেওয়া কিংবা তাদের ধর্মীয় কিতাব পুরানোর কোনো ইখতিয়ার আমাদের নাই। মুসলমানরা এটা কখনো করে না, পৃথিবীর ইতিহাসে এটা নাই। এমনকি মুসলমানরা যখন পৃথিবীকে শাসন করেছে তখনও মুসলমান শাসকেরা কখনোই অমুসলিমদের উপরে অমানবিক নির্যাতন নিপীড়ন চালাননি, কিংবা অমুসলিমদের উপাসনালয়ে হামলা চালাননি, কিংবা মুসলিম শাসকদের শাসনামলে রাষ্ট্রীয় মদদে কখনোই অন্য কোনো ধর্মের ধর্মীয় কিতাব পুড়িয়ে দেওয়া হয়নি এমন কোনো নজির পৃথিবীর ইতিহাসে কেউ দেখাতে পারবে না, কেউ দেখাতে পারবে না। কিন্তু আমরা দেখি বাক স্বাধীনতার নামে আমাদের চেতনা, আদর্শের মূল জায়গা কোরআনুল কেরিম, এটিকে পুরানো হয়। যখন কোরআনুল কেরিমের কপিকে পুরানো হয়, আসলে কোরআনের কপি পুড়িয়ে দিয়ে মুসলমানদের হৃদয়টাকেই জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। কোরআনুল কেরিমকে পুড়িয়ে দেওয়া এটা নিন্দিত, এটা ঘৃণিত, জঘন্য এবং উস্কানিমূলক কাজ। এর মাধ্যমে মুসলমানদেরকে উস্কানি দিয়ে পৃথিবীব্যাপী একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার ষড়যন্ত্র করা হতে পারে। আমরা এই ঘটনার নিন্দা জানাচ্ছি, পাশাপাশি সুইডিশ গভর্নমেন্টকে আমরা বলবো এই ঘটনার জন্য অবশ্যই দায়ী ব্যক্তি এবং সরকারকে গোটা পৃথিবীর মুসলমানদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। বাংলাদেশ সরকারকে ধন্যবাদ। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনার নিন্দা জানিয়েছে এবং সুইডিশ এম্বাসির রাষ্ট্রদূতকে তলব করে নিন্দা জানানো হয়েছে। আমরা গভর্নমেন্টকে বলবো শুধু নিন্দা জানালেই চলবে না, যদি তারা প্রকাশ্যে ক্ষমা না চায়, যতদিন ক্ষমা না চাইবে ততদিন তাদের এম্বাসিকে আমাদের দেশে বন্ধ করে দিতে হবে। শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে মুসলিম যতগুলো দেশ আছে, মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানদের দায়িত্ব হলো
সুইডিশ গভর্নমেন্ট যতক্ষণ না এই ঘটনার জন্য প্রকাশ্যে ক্ষমা না চাইবে সকল মুসলিম দেশে তাদের এমবাসিগুলোকে বন্ধ করে দিতে হবে সম্মানিত মুসলিমবৃন্দ আমি কিছুক্ষণ আগে বলেছিলাম একটা আদর্শকে কখনো হামলা মামলা জেল জুলুম ফাঁসি কিংবা নির্যাতন নিপীড়ন দিয়ে একটা আদর্শকে কখনো শেষ করে দেওয়া যায় না এজন্য একটা আদর্শে উজ্জীবিত হয় মানুষ যে জায়গা থেকে স্পিরিট উৎসাহ আবেগ যে জায়গা থেকে নেয় সেখান থেকে দূরে সরাতে পারলেই সফল হওয়া যাবে এজন্য ইসলাম বিরোধীরা মুসলমানদের চেতনা আদর্শ এবং তাদের জীবন পরিচালনার মূল উৎস কোরআনুল কারীম থেকে মুসলমানদেরকে দূরে রাখার জন্য কোরআনের দুশমনরা ইসলামের দুশমনরা কি কি ষড়যন্ত্র করছে কি কি চক্রান্ত করছে সে ব্যাপারে আজকে কোরআন সুন্নাহর আলোকে আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ ইসলামের দুশমনরা মুসলমানদেরকে কোরআন থেকে দূরে সরানোর জন্য দূরে রাখার জন্য নানামুখী ষড়যন্ত্র করছে সেগুলো থেকে আজ ১১টি ষড়যন্ত্রের কথা আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ নাম্বার ১ এক নাম্বার ইসলামের দুশমনরা মুসলমানদেরকে কোরআন থেকে দূরে সরাবার জন্য ইসলাম বিরোধীরা কোরআনের দুশমনরা মুসলমানদের শিক্ষা ব্যবস্থা থেকে বহু আগেই কোরআনকে বাদ দিয়ে দিয়েছে আজকের কথাগুলো খেয়াল করে শুনবেন আমাদের সন্তানরা স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে বাংলা ইংরেজি গণিত সমাজ বিজ্ঞান ইতিহাস ভূগোল অর্থনীতি পৌরনীতি প্রযুক্তি সব পড়ছে কিন্তু আমাদের সন্তানরা কি শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন শিখছে কথা বলছেন না কেন আপনারা কোরআন শিখছে কি কৌশলে মুসলমান সন্তানদেরকে ধীরে 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 কোরআন থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে এর ফলাফল কি হচ্ছে আমাদের সন্তানরা পড়াশোনা শেষ করে ইঞ্জিনিয়ার হয় কিন্তু কোরআন পড়তে পারে না আমাদের সন্তানরা ডাক্তার হয় হাতে কোরআন দিয়ে দেখেন শুদ্ধ করে কোরআন পড়তে পারে না আমাদের সন্তানরা ডিসি হয় এসপি হয় সচিব হয় হাতে কোরআন দিলে কোরআন পড়তে পারে না এর কারণ কি কারণ তার কারিকুলামের ভেতরে কোরআন নাই আমাদের সন্তানগুলোকে কোরআনের শিক্ষা থেকে দূরে রাখার জন্য কোরআনের দুশমনরা ইসলামের দুশমনরা প্রথম যে কাজ প্রথম যে কর্মসূচি তারা হাতে নিয়েছে শিক্ষা ব্যবস্থা থেকে তারা কোরআনকে টোটালি রিমুভ করে দিয়েছে কোরআন নাই এজন্য দেখা যায় ইঞ্জিনিয়ার হয় রডের জায়গায় বাঁশ দেওয়া ইঞ্জিনিয়ার হয় ডাক্তার হয় কসাই ডাক্তার হয় দেখা যায় রাজনীতিবিদ হয় মানুষের জনগণের ধন সম্পদ লুটে পুটে খাওয়া রাজনীতিবিদ হয় কোরআনের শিক্ষা যার মধ্যে আছে তার মধ্যে ইনসাফ আছে সততা আছে স্বচ্ছতা আছে জবাবদিহিতা আছে আমানতদারিতা আছে কোরআনের শিক্ষা যেখানে নাই ইনসাফ স্বচ্ছতা আমানতদারিতা জবাবদিহিতার বালাই সেখানে নাই সম্মানিত মুসল্লিবৃন্দ শিক্ষা ব্যবস্থা থেকে কোরআনকে বাদ দিয়ে আমাদের সন্তানদেরকে আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা বিবর্জিত শিক্ষা দিয়ে আজকে দেখেন কি বানানো হচ্ছে আমাদের সন্তানগুলো বড় হচ্ছে কোরআন জানে না ইসলাম জানে না অনেক ছেলে মেয়েরা নাস্তিকতায় অথবা নাস্তিক্যবাদী চিন্তা চেতনায় তারা প্রবেশ করছে আমাদের ট্যাক্সের পয়সায় বই ছাপানো হয় কথাগুলো খেয়াল করে শুনেন এই যে পহেলা জানুয়ারি স্টুডেন্টদের হাতে বই দেওয়া হয় কাদের পয়সা এগুলো এদেশের জনগণের নাম জানানো পয়সা ট্যাক্সের পয়সায় বই ছাপানো হয় সব বই হাতে দেওয়া হয় কোরআন নাই আমাদের ট্যাক্সের পয়সায় স্কুল কলেজ ইউনিভার্সিটি চলে শিক্ষকদের বেতন দেওয়া হয় মন্ত্রণালয়ের কর্মচারীদের বেতন দেওয়া হয় আমাদের ট্যাক্সের পয়সায় সব চলে অথচ আমাদের ট্যাক্সের পয়সায় আমাদের সন্তানরা বাংলা ইংরেজি সমাজ বিজ্ঞান গণিত ভূগোল অর্থনীতি পৌরনীতি সব শিখে কিন্তু আমাদের সন্তানগুলো কোরআন শিখে না আমাদের প্রতিষ্ঠান থেকে কোরআনকে আউট করে দিয়ে কোরআনকে বাদ দিয়ে দিয়ে আমাদের সন্তানদেরকে এভাবে কৌশল করে কোরআন থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে সম্মানিত মুসল্লিবৃন্দ যদি আমাদের সন্তানগুলো কোরআন শিখত ডাক্তার হতো আল্লাহওয়ালা পরহেজগার ডাক্তার হতো
ইঞ্জিনিয়ার হতো আল্লাহওয়ালা পরহেজগার ইঞ্জিনিয়ার হতো সচিব হতো ডিসিএসপি হতো আল্লাহওয়ালা পরহেজগার ডিসিএসপি হতো শিক্ষা ব্যবস্থায় এমন শিক্ষা থাকা লাগবে যে শিক্ষার মাধ্যমে রব চেনা যায় স্রষ্টাকে চেনা যায় জানা যায় এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সর্বপ্রথম আয়াত নাযিল করেছেন শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থার আয়াত নাযিল করে আল্লাহ বলেছেন ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন রব চিনতে হলে রবকে জানতে হলে বাংলা ইংরেজি সমাজ বিজ্ঞান এগুলো তো পড়বেন দুনিয়ায় চলার জন্য কিন্তু এগুলো দিয়ে কি রবকে চেনা যাবে রবকে চিনতে হবে ওই বই দিয়ে যেই বইয়ের শুরুতেও রবের কথা আছে শেষেও রবের কথা আছে যেই বইয়ের শুরুতে রবের কথা আছে শেষেও রবের কথা আছে সেই কিতাবের নাম কি কুরআন জোরে বলতে হবে সেই কিতাবের নাম কি কুরআন কোরআনের শুরুতে রবের কথা আছে না নাই কোরআনুল কারীমের শুরুতেই রবের কথা আছে রবের পরিচয় আল্লাহ দিচ্ছেন যেমন কোরআনে কারীম খুললেই আপনি দেখবেন রবের পরিচয় সেখানে আছে আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন কোরআনের শুরুতেই রবের পরিচয় দেওয়া হলো সকল প্রশংসা সেই আল্লাহ যিনি জগৎসমূহের প্রতিপালক জগৎসমূহের রব তাহলে কিতাবের শুরুতে রবের পরিচয় আছে না নাই কোরআনের প্রথম আয়াত ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক পড়ো তোমার রবের নামে এখন রবকে চিনবেন কেমনে রবকে চিনতে হলে জানতে হলে যেই কিতাব রবের নামে শুরু হয়েছে আবার যেই কিতাব রবের পরিচয় দিয়ে শেষ হয়েছে সেই কিতাব জানার দরকার আছে না নাই কোরআনের জন্য শুরু হলো রবের পরিচয় দিয়ে আবার কোরআনুল কারীমের সর্বশেষ সূরার নাম হচ্ছে সূরাতুন নাস সেই সূরার মধ্যে রবের পরিচয় আছে না নাই সেখানে আল্লাহ বলছেন কুল আউযু বিরব্বিন নাস সেখানেও রব কোরআনের শুরুতে রব শেষেও রব এই রবকে চেনা যায় জানা যায় এই শিক্ষা বাদ দিয়ে অন্য যত শিক্ষা চালু হবে এই শিক্ষা দিয়ে এগুলা মানুষ হবে কিন্তু আদর্শবান মানুষ হবে না মানুষের নামে অমানুষ হয়ে যাবে আমাদের ট্যাক্সের পয়সায় ছাপানো বই সেখানে কোরআন নাই আমাদের সন্তানদেরকে মুসলমানদেরকে কোরআন থেকে দূরে শোনানোর জন্য কোরআনের দুশমন ইসলামের দুশমনরা কি ষড়যন্ত্র করছে দেখেন এক নাম্বার শিক্ষা ব্যবস্থা থেকে কোরআন আউট নাম্বার টু দুই নাম্বার ধর্মীয় শিক্ষাকে জাগতিক শিক্ষা থেকে আলাদা করে দিয়ে শিক্ষা ব্যবস্থায় ফারাক তৈরি করে পার্থক্য তৈরি করে এক ধরনের বৈষম্য সৃষ্টি করে আমাদের সমাজে বিভেদ সৃষ্টি করা হচ্ছে সেটা কিরকম শিক্ষা ব্যবস্থা ভাগ করে দেওয়া হয়েছে মাদ্রাসায় এরা দিনী শিক্ষা বেশি নিবে স্কুল কলেজে জাগতিক শিক্ষার নাম করে ধর্ম শিক্ষা বা দিনী শিক্ষা বাদ তাহলে শিক্ষা ব্যবস্থাকে পৃথক করে দেওয়া হলো এজন্য কি হচ্ছে যদি মাদ্রাসায় শুধু ধর্মীয় শিক্ষাই দেওয়া হয় তাহলে এরা তো এক ধরনের প্রতিবন্ধী হয়ে যাবে আর স্কুল কলেজে যদি শুধুমাত্র জাগতিক শিক্ষা দেওয়া হয় ধর্মীয় শিক্ষার কম্বিনেশন না থাকে তাহলে এরা তো অন্ধ হয়ে যাবে স্কুল কলেজের এরা হয়ে যাবে অন্ধ মাদ্রাসার এরা হয়ে যাবে খোরা ল্যাংরা ল্যাংরা প্রতিবন্ধী কিরকম আপনি কোরআন হাদিস আকিদা ফিক সিরাত ইসলামের সব কিছু জানেন কিন্তু পৃথিবীতে চলার জন্য জাগতিক জ্ঞান এগুলো যদি জানা না থাকে তাহলে পৃথিবীতে কি চলা যাবে তো চলার জন্য যেমন পা দরকার তো যে জ্ঞান অর্জন করলেন কোরআন হাদিস এবং অন্যান্য সকল জ্ঞান এর সাথে যদি জাগতিক শিক্ষা আধুনিক শিক্ষার সংমিশ্রণ থাকে তাহলে চলাটা সহজ হবে কিন্তু শুধু যদি কিন্তু শুধুমাত্র যদি ধর্মীয় শিক্ষাই অর্জন করে আর পাশাপাশি জাগতিক এবং আধুনিক শিক্ষার সংমিশ্রণ না ঘটে তাহলে প্রতিবন্ধী হয়ে যাবে অন্যদিকে স্কুল কলেজে সব শিখেছে কিন্তু দেখা যায় কলেজ ইউনিভার্সিটিতে পড়ে যদি বলেন অজু কেমনে করতে হয় অজুর ফরজ কয়টা আমি একবার কলেজে পড়ে এক ছেলে বললাম বলো তো অজুর ফরজ কয়টা কয় পাঁচটা আমি বললাম কি কি বলো কয় এক নম্বরে কুলি এক নম্বরে হাত ধোয়া
দুই নম্বরে কুলি করা তিন নম্বরে মুখ দোয়া হ্যাঁ চার নম্বরে কি বলে চার নম্বরে বলল মাথা মুসা পাঁচ নম্বরে ঠ্যাং দোয়া কেউ বলে পাঁচটা কাউকে জিজ্ঞেস করলে বলে ছয়টা কেউ বলে জানি না স্কুল কলেজ ইউনিভার্সিটিতে জরিপ করে গিয়ে দেখেন অজুর ফরজ জানে না গোসলের ফরজ জানে না নামাজ জানে না কুরআন তেলাওয়াত জানে না এর সংখ্যা অনেক বেশি হবে যদি আমার শিক্ষা ব্যবস্থায় ফারাক তৈরি না করে কম্বিনেশন থাকত কম্বিনেশন মানে হলো আধুনিক শিক্ষা ইসলামী শিক্ষা কম্বিনেশন থাকত তাহলে ফারাক তৈরি হতো না এক বাপের যদি হয় দুই ছেলে একটা যদি পড়ে স্কুলে আরেকটা যদি পড়ে মাদ্রাসায় তো দেখা যায় যেটা স্কুলে পড়ে সে সব জানে সব জানতে হয় কিন্তু আমার জানে না কোরআন তেলাওয়াত জানে না কোরআন জানে না ইসলামের মৌলিক কোনো জ্ঞান জানে না আরেকটা যদি মাদ্রাসায় পড়ে সে সব জানে কিন্তু দেখা যায় হয়তো ভালো ইংরেজি জানে না তারপরে দেখা যাচ্ছে ভালো প্রযুক্তি জানে না কিংবা আধুনিক অনেক জ্ঞানের সাথে সে পরিচিত নয় না এমনটা হওয়া যাবে না এটাও ইসলামের দুশ্মনদের একটা ষড়যন্ত্র যে মুসলমানদের সমাজে এরকম ফারাক যদি তৈরি করা যায় শিক্ষা ব্যবস্থার ফারাক যদি তৈরি করা যায় তাহলে দেখা যাবে তাদের কূটকৌশল তারা সফল করতে পারবে আমরা এজন্য সচেতন হতে হবে শিক্ষা ব্যবস্থায় এ ধরনের পৃথকীকরণ না করে যদি কম্বিনেশন করা যায় তাহলে তাদের ষড়যন্ত্র থেকে রেহাই পাওয়া যাবে ইনশাআল্লাহ নাম্বার থ্রি ইসলামের দুশ্মনরা মুসলমানদেরকে কোরআন থেকে দূরে সরাবার জন্য তিন নম্বর যে ষড়যন্ত্র তারা করেছে সেটা হলো কোরআনকে তারা জঙ্গিবাদের কিতাব বানিয়ে প্রপাগান্ডা চালায় অথবা যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয় মাদ্রাসা সেই মাদ্রাসাকে জঙ্গিবাদ তৈরির কারখানা বলে মাঝে মাঝে প্রপাগান্ডা চালানো হয় কি বলেন এরকম প্রপাগান্ডা আপনারা মাঝে মাঝে শোনেন কি শোনেন না হ্যাঁ কোরআন নাকি জঙ্গিবাদের কিতাব মাঝে মাঝে দেখবেন কাউকে কাউকে গ্রেফতার করে মিডিয়ার সামনে বলা হয় জিহাদি কিতাব পাওয়া গেছে জঙ্গিবাদী কিতাব পাওয়া গেছে এই যে ইসলামোফোবিয়া বা এক ধরনের ভয়ভীতি আসলে আমাদের মধ্যে তৈরি করে অর্থাৎ যাতে করে মানুষ ঘরের মধ্যে কোরআন না রাখে একটা সময় ছিল আমি ছাত্র ছিলাম আমার মনে আছে সালতানা হয় না বললাম বেশি দিন আগের কথা না এক যুগও হয় নাই হয়তো একটা সময় ছিল আমরা যখন মেসে থাকতাম তখন অনেকে মেসের মধ্যে কোরআনও রাখতো না একবার একজনকে বললাম কোরআন রাখো না কেন কই যদি রেড হয় আর যদি পুলিশ আসে তাহলে কোরআন আছে কেন জঙ্গি কিতাব আছে জিহাদি কিতাব আছে এটার জন্য অ্যারেস্ট করতে পারে এই যে এক ধরনের ভয় ভীতি ঢুকায় দিয়া মানুষকে কোরআন থেকে দূরে সরাবার একটা ষড়যন্ত্র এটা বহু আগে থেকে শুরু হয়েছে এটাও মানুষকে কোরআন থেকে দূরে রাখার একটা ষড়যন্ত্র কোরআন এটা কি জঙ্গিবাদের কিতাব না কোরআন কি সন্ত্রাসের কিতাব না মাদ্রাসায় কি জঙ্গি তৈরি হয় না আমার তো মনে হয় আমি নিজে মাদ্রাসার ছাত্র আমি স্কুলে পড়েছি মাদ্রাসায় পড়েছি ইউনিভার্সিটিতে পড়েছি মাদ্রাসার ছাত্ররা যে পরিমাণ শান্ত শিষ্ট সভ্য ভদ্র এরকম ভদ্র ছেলে পেলে পৃথিবীর কোন প্রতিষ্ঠানে গিয়ে পারেন না মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় না মানুষ মারার ট্রেনিং দেওয়া হয় না যারা টিভি চ্যানেলে টক শোতে বলে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় তোমাদের চোখে ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা যখন হলের মধ্যে হল দখল নিয়ে মারামারি করে ছাত্র কলম কলমের বিপরীতে তার হাতে দেখা যায় দেশীয় অস্ত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষককে মারে $1 $1 উপরে ঝাঁপায় পড়ে তাদেরকে সন্ত্রাসী বলো না তাদেরকে জঙ্গি বলো না যাদের হাতে কোরআন আছে হাদিস আছে তাদেরকে জঙ্গি বলো এটাকে বুঝা যায় তোমাদের দুশ্মনী আসলে মাদ্রাসার সাথে নয় তোমাদের দুশ্মনী হলো কোরআনের সাথে ইসলামের সাথে নইলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন দেশীয় অস্ত্র নিয়ে মারামারি করে তাদেরকে জঙ্গি বলো না কেন দেখবেন কিছু কিছু বুদ্ধিজীবী আছে বুদ্ধিজীবী মাথায় চুল টুল নাই মুছ আছে দাড়ি নাই এই জাতের বুদ্ধিজীবী টিভি চ্যানেলে টক শোতে আসলেই কয়েকটা তো আছে খুব কুখ্যাত নাম করা এদের নাম আপনারাও জানেন এরা আসলেই একটু নজরানাত একটু মানে তাদের নজির বলে দিলাম এইখানে চুল নাই বড় বড় মুছ দাড়ি খুব সুন্দর করে কথা বলবে আমাদের মাদ্রাসায় কি পড়ানো হচ্ছে জঙ্গিবাদ শিক্ষা দেওয়া হচ্ছে আবার শ্বেতপত্র বানায় মাদ্রাসার তালিকা করে আছে না নাই ব্যাককলের দল তালিকা যদি করতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসীদের তালিকা করো
তালিকা করতে হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসীদের তালিকা করো তালিকা করতে হলে বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনার নামে সন্ত্রাস করছে তাদের তালিকা করো তালিকা করার জিনিস পাও না মাদ্রাসার তালিকা করো মাদ্রাসায় জঙ্গিবাদের শিক্ষা দেওয়া হয় না বরং মাদ্রাসায় সুশিক্ষা দেওয়া হয় কেমন সুশিক্ষা দেওয়া হয় শুনেন সেই সকল বুদ্ধিজীবীদেরকে বলছি তোমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা হাতের মধ্যে অস্ত্র নিয়ে মারামারি করে আর আমাদের মাদ্রাসায় আলেমরা তাদের ছাত্রদেরকে শিক্ষা দেয় খবরদার অন্যায়ভাবে কোনো মানুষকে আঘাত করো না অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করো না মানুষের হক নষ্ট করো না কারণ ইসলামে একজন মানুষের জীবনের মর্যাদা কম না বেশি একজন মানুষের জীবনের মর্যাদা কত বেশি দেখেন রব্বুল আলামিন কুরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাঈদাহ 32 নম্বর আয়াতে বলছেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করলো সে যেন সারা দুনিয়ার সকল মানুষকে হত্যা করলো আর যে ব্যক্তি একজন মানুষের জীবন বাঁচালো সে যেন সারা দুনিয়ার মানুষের জীবন বাঁচালো এই শিক্ষা কি তোমাদের ইতিহাস সমাজ বিজ্ঞানে আছে এই শিক্ষা আছে কোরআনে ঠিক কি না তো যে কোরআনে এমন সুন্দর শিক্ষা দেওয়া হয় সেটাকে বলো জঙ্গিবাদের কিতাব আসলে কোরআন জঙ্গিবাদের কিতাব নয় বরং কোরআনের কাছে আছে যারা জঙ্গির গন্ধ খুঁজে এরাই হলো দুনিয়ার শ্রেষ্ঠ জঙ্গি এরাই হলো দুনিয়ার সবচেয়ে বড় সন্ত্রাসী আমি আজকে আলোচনা করছিলাম ইসলামের দুশমনরা মুসলমানদেরকে কোরআন থেকে দূরে সরানোর জন্য কি কি কর্মসূচি কি কি ষড়যন্ত্র করছে তিন নম্বর বলছিলাম এরা কোরআন এই কিতাবকে জঙ্গিবাদের কিতাব আর মাদ্রাসাকে জঙ্গিবাদের কিতাব এই প্রপাগান্ডা চালিয়ে আমরা যেন আমাদের সন্তানদেরকে আলেম না বানাই কোরআনের শিক্ষা না দিই এক ধরনের ভয় ভীতি কৌশলে ষড়যন্ত্র করে আমাদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে ঠিক কি না নাম্বার 4 চার নাম্বার ইসলামের দুশমনরা মুসলমানদেরকে কোরআন থেকে দূরে সরানোর জন্য চার নাম্বার যে কাজ করছে সেটা হলো সাহিবুল কোরআন যারা সাহিবুল কোরআন অর্থাৎ কোরআনওয়ালা মানে আলেম ওলামা যারা আছেন এই পর্যায়ের লোকদেরকে সমাজের চোখে বা রাষ্ট্রের চোখে সব সময় তুচ্ছ তাচ্ছিল্য বা অবহেলার চোখে রেখেছে যাতে করে কেউ আর সন্তানদেরকে কোরআন না শেখায় যেমন আপনারা দেখেন কতটা তুচ্ছ তাচ্ছিল্য আর অবহেলায় রাখা হয়েছে আলেম সমাজকে একজন ভাই যদি তার সন্তানকে গণিত পড়ায় কোনো টিচার রেখে গণিত পড়ায় ইংরেজি পড়ায় ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা কমার্সের বিভিন্ন সাবজেক্ট আছে এগুলো পড়ায় হরে বাপ রে বাপ ওই স্যার যখন বাসায় আছে বাসায় আসলে ভালো ভালো নাস্তা 12 দিনে মাস শেষে 5,000-6,000 টাকা আর একজন হুজুর যদি গিয়ে ওই বাসায় সন্তানকে কোরআন শেখায় তো নাস্তা যদি কপালে জুটে ওই হুজুরের তো রং চা আর ওই যে বেলা বিস্কুট আছে বা আরো শক্ত শক্ত কিছু বিস্কুট আছে না এগুলো জুটে আর পয়সা এখানে 500 এখানে 500 টাকা বা 1,000 টাকা হুজুরকে আর ওই ইংরেজি যিনি শিখাইছে গণিত যিনি শিখাইছে উনি 5,000 টাকা আমি যে কথাগুলো বললাম এগুলো কি অবাস্তব না এগুলো কি মিথ্যা সমাজে যখন এগুলোই চলে বিশেষ করে এলিট শ্রেণীর মানুষ যারা এরা সন্তানদেরকে মাদ্রাসায় পড়াতে চায় না বা দিনী শিক্ষা দিতে চায় না রাস্তায় বের হইলেই দেখে মাদ্রাসার ছেলেরা এমনকি বাসায় বাসায় অনেক মাদ্রাসা থেকে ছেলেদেরকে পাঠায় দেওয়া হয় আছে না নাই এটা লজ্জা লাগে এই কারণে যদি স্কুল কলেজে বেতন নিয়ে পড়াশোনা করানো যায় তো মাদ্রাসা প্রতিষ্ঠা করে বেতন নিয়ে কেন সেভাবে মাদ্রাসা পরিচালনা করা যায় না আমি মনে করি এটা সদিচ্ছার অভাব আছে তা আমি বলছিলাম এই যে আলেম শ্রেণীকে তুচ্ছ করে রাখা হয়েছে আপনারা বলেন তো
গণিত ইংরেজি বা অন্যান্য বই এর মর্যাদা বেশি না কোরআনের মর্যাদা বেশি যদি কোরআনের মর্যাদা বেশি হয় তাহলে অন্যান্য সাবজেক্টের শিক্ষকের মর্যাদা বেশি না কোরআনের শিক্ষকের মর্যাদা বেশি তো মর্যাদাই যদি বেশি হয় তো পয়সা কেন ওই শিক্ষকের বেশি হয় এই জায়গায় পয়সা মানুষের পকেট থেকে বের হয় না এই যে এটাও কোরআন বিরোধীদের একটা ষড়যন্ত্র যে সমাজব্যাপী এই রুসুম চালু করে রাখা রুসুম রুসুম পর্যন্ত আপনারা রুসুম চালু করে রাখা যে কোরআনের শিক্ষকরা এরা এক ধরনের অবহেলিত এদেরকে তো মূল্যায়ন করার দরকার নাই এইভাবে করেও মুসলমানদেরকে ধীরে 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 কোরআন থেকে দূরে সরানো হচ্ছে শুনেন ছাত্ররাও বুঝে ছাত্ররাও বুঝে আপনারা কি মনে করেন বাচ্চারা ছোট মানুষ কম বুঝে হেরা আরো বেশি পাকনা সেও ভালো বুঝে যে কি ব্যাপার আমার গণিতের স্যার আমার ফিজিক্সের স্যার এসে সপ্তাহে তিন দিন পড়ায় স্যারকে দিকে বেতন বেশি দেওয়া হয় আর আমার হুজুর এসে আমাকে আলিফ বা তা শেখায় বেতন হুজুরকে কম দেওয়া হয় বুঝছি পয়সা বেশি ডাক্তারিতে পয়সা বেশি ইঞ্জিনিয়ারিং এ বুঝছি পয়সা বেশি অন্য লাইনে ওই যে ছোটবেলা থেকেই মন মানসিকতা এটাও ইসলাম বিরোধীদের একটা ষড়যন্ত্র আপনারা কে কিরকম ভাবছেন জানি না সূক্ষ্ম দৃষ্টিতে চিন্তা করে দেখেন কোরআন থেকে দূরে সরানোর জন্য এটাও তাদের একটা অপচেষ্টা নাম্বার ফাইভ মুসলমানদেরকে কোরআন থেকে দূরে সরানোর জন্য ইসলামের দুশ্মনদের পাঁচ নম্বর ষড়যন্ত্র হলো তারা কোরআনওয়ালা লোকদেরকে বিভিন্ন ধরনের ট্যাগ লাগিয়ে দেয় যাতে করে মানুষ কোরআনের ধারে কাছে না যায় কোরআন থেকে যেন আরো দূরে সরে যায় যেমন কোরআনওয়ালা লোকদেরকে ট্যাগ লাগা এরা মৌলবাদী এরা জঙ্গিবাদী অনেকে তো আছে হুজুর দেখলে মৌলবাদী মৌলবাদী গন্ধ খুঁজে বা মৌলবাদী বলে এরকম মানুষ আছে না নাই কোরআন থেকে মানুষকে দূরা সরানোর জন্য কোরআনওয়ালা লোকদেরকে বিভিন্ন আজেবাজে ট্যাগ লাগানো এটা আধুনিক যুগের প্রচলিত কোন নিয়ম নয় যেই যুগে কোরআন নাজিল হয়েছে এবং যার উপরে কোরআন নাজিল হয়েছে মানুষকে কোরআন থেকে দূরে সরানোর জন্য সেই যুগে সেই নবীজি কেও কাফির মুশরিক ইসলামের দুশমন রাজে বাজে ঠেক লাগিয়েছে যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তাদের কথাগুলো কোরআনে উঠিয়ে দিয়েছেন কোরআনুল কারীমের ১৫ নম্বর সূরা সূরাতুল হিজরের ৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহিল যিকরু ইন্নাকা লামাজনুন আল্লাহ তাআলা বলছেন আর ওই কাফেরেরা বলতো যার উপরে কোরআন নাযিল হচ্ছে ইন্নাকা লামাজনুন তুমি একজন পাগল ছাড়া আর কিছু নও তুমি একজন পাগল আবার অন্য আয়াতে আল্লাহ বলেছেন ইসলামের দুশমন কাফিররা বলতো ওয়াকালাল কাফিরুনা হাদা সাহিরুন কাযাব তারা বলতো এই লোকটা জাদুকর এই লোকটা হলো মিথ্যাবাদী আবার অন্য জায়গায় এসেছে কাফেররা বলতো এই লোকটা হলো লিশাইর মাজনুন একজন পাগল কবি যেই যুগে কোরআন নাজিল হয়েছে সেই যুগেই আমাদের নবীজি যখন কোরআনের দাওয়াত দিতেন মানুষকে কোরআন থেকে দূরে সরানোর জন্য ইসলামের দুশমনরা নবীজির ব্যাপারে আজে বাজে ট্যাগ লাগাতো আজও দেখেন দেড় হাজার বৎসর উপরেও সেই ইসলামের দুশমনদের কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে নবী দুনিয়াতে নাই কিন্তু নবীর উত্তর শরীফ আলেম ওলামা যারা এখনো কোরআনের বাণী প্রচার করছেন কোরআনের বাণী ছড়িয়ে দিচ্ছেন তাদের ধারে কাছে যেন মানুষ না যায় তাদের কাছে গিয়ে মানুষ যেন কোরআনের জ্ঞান আহরণ করতে না পারে এই জন্য ইসলামের দুশমনরা আলেমদেরকে মৌলবাদী জঙ্গিবাদী ধর্ষণকারী আর লুণ্ঠনকারী বানিয়ে অপমান করছে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন ইসলামের দুশমনরা যখন ক্ষমতা পায় ইসলামের দুশমনরা ক্ষমতা পেলে তাদের যে কর্মসূচি থাকে সেই কর্মসূচিগুলোর মধ্যে একটা অন্যতম কর্মসূচি হলো সেই দেশের সেই জনপদের সবচাইতে সম্মানিত মানুষগুলোকে অপমান আর অপদস্থ করার ব্যবস্থা করা যেমন রব্বুল আলামিন কোরআনুল কারীমের ২৭ নম্বর সূরা সূরাতুন নামালের ৩৪ নম্বর আয়াতে বলছেন ইন্নাল মুলুকা ইযা দখলু কারিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা আদিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন আল্লাহ তাআলা বলছেন ইসলামের দুশমন জালেমরা যখন ক্ষমতা পায়
ক্ষমতা পেলেই তারা সন্ত্রাস আর ত্রাসের রাজত্ব কায়েম করে জনপদের লোকদের মধ্যে তারা ভয়ভীতির সঞ্চার করে আর দুই নাম্বার হলো ওয়াজালু আইজ্জাতা আহলিহা আদিল্লা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সেই জনপদের সম্মানিত মানুষগুলোকে অপমানিত করার ব্যবস্থা করে দেখা যায় যারা কোরআন পড়ায় হাদিস পড়ায় সারা জীবন বুখারি পড়িয়েছে কোরআনের দাওয়াত দিয়েছে সেই লোকগুলোকেও ধর্ষণকারী লুণ্ঠনকারী এই ধরনের জঘন্য অপবাদ দিয়ে তারা তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন করে মানুষকে কোরআন থেকে দূরে সরানোর জন্য এটাও কোরআন বিরোধীদের একটা ষড়যন্ত্র একটা অপচেষ্টা যে সাহিবুল কোরআন কোরআনওয়ালা লোকদের উপরে বিভিন্ন ট্যাগ লাগানো কিংবা তাদের উপরে নির্যাতন নিপীড়ন চালানো যাতে করে মানুষ কোরআন থেকে দূরে সরে কোরআনের ধারে কাছে যেতে না নাম্বার 6 6 নাম্বার মুসলমানদেরকে কোরআন থেকে দূরে সরানোর জন্য ইসলামের দুশমনরা 6 নাম্বার যে ষড়যন্ত্র এবং অপচেষ্টায় লিপ্ত সেটা হলো তারা অশ্লীলতা আর বেহায়াপনার সয়লাব ঘটাচ্ছে যাতে অশ্লীলতা আর বেহায়াপনায় মানুষ ডুবে থাকে কুরআনের ধারে কাছেও মানুষ যেতে না পারে এটাও এই যুগের নতুন কোন কর্মসূচি নয় যেই যুগে কুরআন নাজিল হয়েছে কুরআন নবীজির উপর নাজিল হতো আর নবীজি যখন কুরআন মানুষকে শোনাতেন মানুষগুলো জড় হয়ে পঙ্গপালের মতো জড় হয়ে চাতক পাখির মতো নবীজির দিকে তাকিয়ে আল্লাহর কালাম শুনত মানুষগুলোকে কোরআন থেকে দূরে সরানোর জন্য সেই যুগের কাফের মুশরিকরাও অশ্লীলতা আর বেহায়াপনার দিকে মানুষকে ধাবিত করার জন্য তারাও অপচেষ্টা করেছিল যেমন নাজার বিন হারেস নামে একজন কুখ্যাত কাফের ইরাকের হীরা নগরীতে গিয়ে পারস্যের রাজা বাদশাহদের কাহিনী সে জেনে এসেছিল রুস্তুম ইসফেন্দেরিয়ারে কাহিনী মুখস্ত করে তখন নবী কেউ যখন তার গল্পের আসরে যায় না তখন মানুষকে কোরআন থেকে দূরে সরানোর জন্য সেই যুগের কাফের মুশরিকরা গায়িকা এবং নর্তকীদেরকে তারা ভাড়া করল গায়িকা আর নর্তকীদেরকে তারা ভাড়া করে তারপরে মক্কার অলিতে গলিতে কনসার্টের আয়োজন করলো ডান্সের কনসার্ট করলো গানের কনসার্ট করলো যাতে করে মানুষগুলো কোরআন থেকে লাআন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন আল্লাহ তাআলা বলছেন আর মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা অজ্ঞতাবশত মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য অশ্লীল কথাবার্তা খরিদ করে এগুলোকে তারা ঠাট্টা উপহাস হিসাবে গ্রহণ করে এদের জন্য শাস্তির ব্যবস্থা যিনি রেখেছেন তিনি কে আস্তে বলবেন না জোরে বলেন তিনি কে তাহলে ইসলামের দুশমনরা মুসলমানদেরকে কোরআন থেকে দূরে সরানোর জন্য সেই যুগেও অশ্লীলতা আর বেহায়াপনার আয়োজন করেছিল আজকের যুগেও তাকায় দেখেন আজকে আপনি অফলাইন বলেন আর অনলাইন বলেন সকল জায়গায় অশ্লীলতা বেহায়াপনার সয়লাব ঘটানো হয়েছে যাতে করে মুসলমানদেরকে কোরআন থেকে দূরে সরানো যায় এটা হলো তাদের 6 নাম্বার অপচেষ্টা নাম্বার 7 7 নাম্বার হচ্ছে মানুষ যেন কোরআন থেকে দূরে সরে যায় কোরআনের আদর্শ থেকে দূরে সরে যায় এই জন্য ইসলামের দুশমনরা 7 নাম্বার যে অপচেষ্টা করছে সেটি হলো কোরআনের জ্ঞান আহরণ এবং বিতরণে তারা বাধা দিচ্ছে যেমন ধরুন এই মসজিদও কিন্তু জ্ঞান আহরণ কোরআনের জ্ঞান আহরণ আর বিতরণের একটা জায়গা আপনারা বলেন তো বুকে হাত দিয়ে বলেন একদম বাংলাদেশে হাতে গোনা কিছু মসজিদ বাদ দিয়ে সকল মসজিদে কি খতিব সাহেব চাইলেও কোরআনের কথাগুলো স্পষ্ট করে বলতে পারবে দেখেন আপনারাই বলছেন আমি বলি নাই বলতে পারবে তাহলে এটা কি মানুষকে কোরআন থেকে দূরে সরাবার কোন একটা অপচেষ্টা নয় এটাও তো অপচেষ্টা দেখা যাচ্ছে কোরআনের জ্ঞান বিতরণে বাধা আহরণেও বাধা বিতরণে বাধা কিরকম যারা বিতরণ করবেন তাদের হাত পা বাঁধা তাদের বাসায় বাহিরি চলে যায় এরপরে তাদের বায়োডাটা জায়গা মতো চলে যায় মাঝে মাঝে বলা হয় বেশি নড়াচড়া কইরেন না নড়াচড়া করলে কিন্তু ধুইরা ফেলবে তাহলে এটা কি কোরআনের জ্ঞান বিতরণে কোরআন বিরোধীদের
বাধা নয়। এবার আসেন আহরণে বাধা কেমনে। মনে করেন আপনারা আহরণ করবেন, আপনাদের বাধা কেমনে? আজকে একটা মসজিদে আপনি যদি একটা দারসেরও আয়োজন করতে চান সেখানে অনুমতি লাগে, আর যদি মসজিদের বাইরে আপনারা কোনো প্রোগ্রাম করতে চান মানে দারসুল কোরআন বা কোরআনের আলোচনা হবে, নাচ গান কনসার্টের আয়োজনের অনুমতি পাওয়া এটা খুব ইজি সহজ, কিন্তু যাইয়েন কোরআনের একটা প্রোগ্রাম করবেন অনুমতি নেবেন, হাঁটতে হাঁটতে জুতার তলা ক্ষয় হয়ে যায়, কথা ঠিক না বে? ঠিক। তাই যে এই যে মুসলমানদেরকে কোরআন থেকে দূরে সরানোর জন্য কোরআনের জ্ঞান বিতরণে এবং আহরণে বাধা দেওয়া হচ্ছে, এটাও ইসলামের দুশ্মনদের একটা ষড়যন্ত্র, একটা অপচেষ্টা। তবে লাভ হবে না, তার কারণ হলো এই ধরনের কর্মসূচি আজকে নতুন নয়, যেই যুগে কোরআন নাজিল হয়েছিল সেই যুগেও মানুষকে কোরআন থেকে দূরে সরানোর জন্য ইসলামের দুশ্মনরা বাধা বিঘ্নতা সৃষ্টি করত। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ৪১ নম্বর সূরা সূরা ফুসসিলাতে ২৬ নম্বর আয়াতে বলছেন, কাফিররা সেই যুগে ইসলামের দুশ্মনরা বলতো, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ বলছেন আর কাফেররা বলতো, লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার কুরআন শুনো না। এখনো ওই জাতের দুশ্মন ইসলামের দুশ্মনরা আছে, এখনো আমাদের সমাজে আছে, এই হুজুরের কথা শুনো না, ওই হুজুরের কথা শুনো না, এই ধরনের বক্তব্য এই ধরনের প্রপাগান্ডা ছড়ায় দেয়, আছে না নাই? লা তাসমাউ লিহাযাল কুরআন, আর কি বলে, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যেখানেই কোরআনের আলোচনা সেখানেই গন্ডগোল লাগাও। এখনো এদের উত্তর সুরিদা আছে, যেখানেই কোরআনের প্রোগ্রাম সেখানেই তাদের বাধা বিঘ্নতা, আছে না নাই? মুসলমানদেরকে কোরআন থেকে দূরে সরাবার জন্য এটা তাদের সাত নম্বর অপকৌশল, নাম্বার ৮, ৮ নম্বর মুসলমানদেরকে কোরআন থেকে দূরে সরানোর জন্য ইসলামের দুশ্মনরা আরো একটি অপচেষ্টা করছে, সেটা হলো শহরের সব জায়গায় আছে কিনা জানি না, গ্রামে দেখবেন আপনারা সকালবেলায় ফজরের পরে মক্তব আছে, আছে না? আমি নিজেও সকালবেলা ছোটবেলায় আমার এখনো মনে আছে ভোরবেলা ফজরের সময় আব্বু আম্মু ডেকে দিতেন, তাড়াতাড়ি যাও ফ্রেশ হয়ে নামাজ পড়ে মক্তবে যাও। আপনারাও মনে হয় ছোটবেলায় অনেকে মক্তবে গেছেন, কারা কারা ছোটবেলা মক্তবে পড়ছেন একটু হাত তুলেন তো, মাশাআল্লাহ, হাত নামান আপনার। এখন দেখেন আমরা মক্তবে গিয়ে কি শিখেছিলাম, তখন মনে করে দিই আপনাদেরকে, আলিফ বা তাসা শিখেছি, কায়দা, তারপর কায়দার পরে কি জানি আরেকটা বলে সিফারা মনে হয় নাকি, হ্যাঁ আপনারা কি বলেন, আমপারা, আচ্ছা যাই হোক আমপারা, এরপরে কোরআন, তারপরে দেখা যায় নামাজ শিখে, ওযু শিখে, দোয়া শিখে, মসজিদে ঢোকার দোয়া, মসজিদ থেকে বের হওয়ার দোয়া। আমাদেরকে মক্তবের হুজুর তো কর সপ্তাহে এক দুই দিন নামাজও শিখাইতো, মানে একজন নামাজে ইমামতি করতো, বাকিরা নামাজে পিছনে পড়তো, আপনারা এরকম শিখছেন কিনা? এখন গত কয়েক বছর ধরে সকালবেলার স্কুল চালু হয়েছে, মর্নিং স্কুল, শুধু শহরে না গ্রামেও। আরেকদিন দেখলাম আমি গ্রামের মধ্যে, আমার নিজের গ্রামে দেখেছি, নাম দেখি সাইনবোর্ডে আনন্দ স্কুল, তো আমি আনন্দ স্কুল দেখে ভেতরে ঢুকলাম, জিজ্ঞেস করলাম আনন্দ স্কুল মানে কি, এটা কি স্কুলের নাম? কয় না এটা নামও ঠিক আছে, নামের সাথে কামও আছে। বললাম কিসের কাম? এখানে আমরা আনন্দে আনন্দে পড়াই, বাচ্চারাও আনন্দে আনন্দে শিখে। আমি বললাম ঠিক আছে খুব ভালো, আমিও আজকে দেখি আনন্দে আনন্দে বাচ্চারা কি শিখে, আপনারা কি শিখান, কয় বসেন আপনি দেখেন। এরপরে বলে আপনি যে দেখবেন আপনার সাথে তো হুজুর আছে, মানে আমার টুপিকে বলতেছে হুজুর আর কি। আমি বললাম আমি যদি মাথার থেকে হুজুর নামায় ফেলি তাহলে তো অসুবিধা নাই, কাঁচা অসুবিধা নাই, দেখেন বাচ্চারাই তো শিখছে আনন্দে আনন্দে। তারপর দেখলাম বাচ্চারা নেচে নেচে পড়তেছে, নাচানাচি করে পড়ে, গানের তালে তালে পড়ে। তো বলে এই যে নাচে গানে তালে তালে পড়ে, এটা আনন্দে আনন্দে পড়ে, এটার নাম আনন্দ স্কুল। তো আনন্দ স্কুল, বেদনা স্কুল, কত স্কুল খোলা হচ্ছে। সকালবেলা আগে বাচ্চারা ঘুম থেকে উঠে কায়দা হাতে নিয়ে, কোরআন হাতে নিয়ে মক্তবে যেত। আপনারা গ্রামে গিয়ে দেখেন, আমি তো গ্রামের ছেলে, আমার গ্রামে জন্ম হয়েছে, গ্রামে বেড়ে উঠেছি আমি, সেই চিত্র এখন গ্রামে বেশি দেখবেন না আপনারা। এখন কিন্ডারগার্টেন
বা আরব বিভিন্ন স্কুল যারা সকাল সকাল ক্লাস আরম্ভ করে সকাল 6টায় সকাল 7টায় এটাও আসলে এক ধরনের ষড়যন্ত্র যাতে করে বাচ্চাদেরকে কুরআন শিক্ষা থেকে টোটালি বঞ্চিত করে রাখা যায় ঠিক ছোটবেলা আমরা ওই স্কুলে পড়েছি মক্তব থেকে এসে খাওয়া দাওয়া করে স্কুলের ব্যাগ কাঁধে নিয়ে তারপর আমরা স্কুলে গিয়েছি কি বলেন এখন গ্রামে কি এই পরিবেশ আছে যাদের যারা মাঝে মাঝে গ্রামে যান দেখবেন গ্রামে এই পরিবেশ আস্তে 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 উঠে যাচ্ছে ওই যে আজকের আলোচনা শুরুতে কি বলেছিলাম মনে আছে কিনা আপনাদের মনে করায় দেই একটা আদর্শকে হামলা মামলা ভয় ভীতি নির্যাতন নিপীড়ন আর খুন করে নিঃশেষ করা যায় না এখন আমরা আমাদের চেতনা নিব কোরআন থেকে ওই কোরআন থেকে যদি দূরে সরানো যায় তাহলে তারা সফল না বিফল আরো জোরে বলেন সফল না বিফল তাহলে এই যে মক্তব নিয়ে আরেক প্রকার ষড়যন্ত্র নাম্বার 9 নাম্বার এটা তো আরো জটিল মুসলমানদেরকে কোরআন থেকে দূরে সরানোর জন্য ইসলামের দুশমনরা কি করছে তারা বিজ্ঞানের দোহাই দিয়ে কোরআনকে কেবল ধর্মীয় জ্ঞানের কিতাব বলে প্রপাগান্ডা চালাচ্ছে যেমন বুদ্ধিজীবী যারা এবং যারা নিজেদেরকে বিজ্ঞানী সাহিত্যিক দার্শনিক দাবি করে এদের বেশিরভাগ লোকই তারা মনে করে কোরআন এটা কেবলমাত্র ধর্মীয় কিতাব এখানে নামাজের কথা আছে হজের কথা আছে যাকাতের এরপরে যাকাতের কথা বা অন্যান্য ইবাদতের কথা আছে এটা ধর্মীয় কিতাব কিন্তু মহাশূন্য গবেষণা কিংবা সাহিত্য চর্চা বা ইতিহাসের অনেক কিছু কোরআনে নাই এজন্য তারা প্রপাগান্ডা চালায় যে এটা শুধু ধর্মীয় কিতাব এটা দিয়ে তোমার দুনিয়া চলবে না এজন্য সাহিত্য চর্চা করো দর্শন শেখো বিজ্ঞান শেখো সমাজ পড়ো ইতিহাস পড়ো আর আমরাও তাদের কথা বিশ্বাস করেছি কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে এমন বহু ছেলেরা এদেরকে যদি বলেন আচ্ছা কোরআন যে শুধু ধর্মীয় কিতাব না এটা যে জ্ঞান বিজ্ঞানের কিতাব গবেষণার কিতাব এটা কি তুমি জানো কিচ্ছু বলতে পারবেন না কোরআন শুধুমাত্র কি ধর্মীয় জ্ঞানের কিতাব কোরআনে যে সুন্দর সাহিত্য আছে আপনার আপনার সাহিত্য কিংবা কাব্যে এত সুন্দর কাব্য নাই গোটা কোরআনকে আল্লাহ এত সুন্দর ছন্দময় করে নাজিল করেছেন আর কোরআনের সাহিত্যিক মান ভাষাগত মান এত উঁচুতে পৃথিবীর কোন সাহিত্য কোন কাব্য কোরআনের দ্বারে কাছে ও যাবে কি সুন্দর ছন্দ মিল দেখবেন হ্যাঁ কুল হু আল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ولم يكن له كفوا قل اعوذ برب الفلق من شر ما এক আয়াতের সাথে আরেক আয়াতের মিল আছে তো قل اعوذ برب مالك اله সব আয়াতের শেষে সিন আছে না কি সুন্দর মিল কোথায় যাবেন اذا الشمس كورت واذا النجوم انكدرت واذا البحار فجرت واذا القبور بعثرت গোটা কোরআনকে এভাবে কাব্যিক ভাবে ছন্দময় করে নাজিল করেছেন কে বাংলা সাহিত্য আর রবীন্দ্রনাথের কয়েকটা কবিতা পড়ে ছুটানি করো কোরআন করে দেখো কোরআনের সাহিত্যিক মান এর কাব্যিক মানের ধারে কাছে পৃথিবীর কোন সাহিত্য আর কাব্য না ইতিহাস করো কোরআনে হাজার হাজার বছর আগের ইতিহাস আছে ফেরাউনের ইতিহাস আছে না নাই নমরুদের ইতিহাস আছে না নাই কাবা ঘর ধ্বংস করতে এসেছিল আব্রাহা সেই কিচ্ছাও আছে না নাই ইউসুফ নবীর কিচ্ছা আছে না নাই হ্যাঁ আপনার ইতিহাসে কয় হাজার বছর আগের কিচ্ছা আছে ওই মুঘল সম্রাটদের কিচ্ছা কাহিনী আছে আব্বাসীয় যুগের কিচ্ছা কাহিনী আছে আর বেটা লিখছে পিকে হিট্টি তার লেখা ইতিহাস পড়ো আমার কোরআনের ইতিহাস অথেন্টিক জেনুইন আমার কোরআনে যে ইতিহাসগুলো এসেছে এই ইতিহাসের মধ্যে 1% সন্দেহ নাই ঠিক কি না কোরআনে ইতিহাস আছে ইতিহাস চর্চার সুযোগ আছে সাহিত্য আছে কাব্য আছে যারা বলে কোরআন এটা ধর্মীয় কিতাব বিজ্ঞান মনস্ক বেটা কোরআনে বিজ্ঞানও আছে কারণ কোরআন শুরু হয়েছে বিজ্ঞান দিয়ে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলা হয়েছে আল্লাহ তিনি যিনি জগৎ সমূহের প্রতিপালক জগৎ সমূহ তাহলে বহু জগতের ধারণা কোরআনের প্রথম আয়াতে দেওয়া হচ্ছে বহুমাত্রিক জগতের ধারণা বিজ্ঞান পেয়েছে এই তো কয়েক বছর আগে বেশি বছর আগে না বহুমাত্রিক জগৎ মহাশূন্য সম্পর্কে গবেষণা হচ্ছে আস্তে আস্তে বিজ্ঞান এগুলো নিয়ে এখন গবেষণা করছে কিন্তু আপনি কোরআন খুলে দেখেন কোরআনে শুধু আকিমুস সালা আর ওয়াতুজ যাকাত নামাজ কায়েম করো আর যাকাত দাও হজ করো এগুলোর কথা শুধু নাই
বরং ইবাদতের পাশাপাশি জ্ঞান বিজ্ঞান আর গবেষণার কথাও কোরআনে আছে না নাই আছে কত বিজ্ঞানের কথা কোরআনে আছে দেখেন আল্লাহ বলছেন গবেষণা করো মাথার উপরে যে আসমান আছে মহা শূন্য আছে এই বিশাল জগৎ সম্পর্কে আল্লাহ বলছেন আফালাম ইয়ানযুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ কোরআনুল কারীমের 50 নম্বর সূরা সূরা কাফের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তারা কি তাদের মাথার উপরে অবস্থিত আকাশের দিকে তাকায় না আকাশ নিয়ে তারা কি চিন্তা করে না গবেষণা করে না ওই আসমানকে আমি কেমন করে বানিয়েছি আবার আসমানকে আমি কত সুন্দর করে সুশোভিত করেছি এই আসমানের মধ্যে কোনো ফাটল নাই এগুলো নিয়ে কি তারা চিন্তা করে না আল্লাহ অন্য জায়গায় বলছেন তাবারাকাল্লাযি জাআলা ফিস সামাঈ বুরুজাম ওয়া জাআলা ফীহা সিরাজাম ওয়া কমরাম মুনীরা আল্লাহ বলছেন বরকতময় সেই সত্তা যিনি আকাশের গ্যালাক্সি সৃষ্টি করেছেন আজকের বিজ্ঞান গবেষণা করে দেখেছে পৃথিবীতে শত শত কোটি গ্যালাক্সি মহাশূন্যে শত শত কোটি গ্যালাক্সি রয়েছে 1500 বছর আগে বিজ্ঞানীদের বাপ দাদার জন্ম হয় নাই সেই সময় আল্লাহ বলেছেন সুমহান সেই সত্তা যিনি মহাশূন্যে গ্যালাক্সি সৃষ্টি করেছেন আর গ্যালাক্সির ভিতরে সূর্যকে তিনি তোমাদের জন্য তেজদীপ্ত প্রদীপ আর চন্দ্রকে তোমাদের জন্য দীপ্তমান বানিয়েছে কত আয়াত বলতে পারবো আয়াত বলতে গেলে 2-3 জুমা লাগবে শুধু মহাশূন্য নিয়ে আলোচনা করলে কুরআনের আয়াত বললে কমপক্ষে 2-3 জুমা লাগবে আল্লাহ বলছেন মহাশূন্যের দিকে তাকাও কেমনে আমি এই মহাশূন্য বানিয়েছি দেখো গ্যালাক্সির ভিতরে গ্রহ আমি তৈরি করেছি নক্ষত্র তারকাপুঞ্জ দিয়েছি ব্ল্যাক হোল আছে বিশাল এই জগৎ আল্লাহ বলছেন এই মহাশূন্য নিয়ে গবেষণা করো তাহলে কোরআনে শুধু ধর্মীয় কথা নয় বরং জ্ঞান বিজ্ঞান আর গবেষণার কথাও কোরআনে আছে না নাই এরপরে আল্লাহ বলছেন পায়ের তলার মাটি এই জমিন নিয়েও চিন্তা করো আল্লাহ বলছেন আলাম তারা আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিল আরদি ওয়াল ফুলকিল ওয়াল ফুলকা তাজরি ফিল বাহারি বি আমরি ওয়া ইয়ুম يمسك السماء أن تقع على الأرض إلا بإذنه إن الله بالناس لرؤوف رحيم الله تعالى বলছেন আল্লাহ তাআলা বলছেন তুমি কি জমিনের দিকে তাকাও না জমিন নিয়ে তুমি কি চিন্তা করো না তুমি কি সমুদ্রের মধ্যে যে নৌযানগুলো চলে সেগুলো নিয়ে চিন্তা করো না আল্লাহ বলছেন এগুলো নিয়ে চিন্তা করো এই জমিনে আর সমুদ্রে যে নৌযান চলে এগুলো তোমাদের কল্যাণের জন্য সবকিছুকে যিনি অনুগত করে দিয়েছেন তিনি কে এর ব্যাখ্যা হলো আল্লাহ বলছেন একটু চক্ষুষ্মান হও একটু ভালো করে দেখো চিন্তা করো আল্লাহ আয়াত শুরু করেছেন আলাম তারা আল্লাহ আপনাকে বলছেন বান্দারে তুমি কি দেখো না আল্লাহ বলছেন জমিনের দিকে তাকাও এই জমিনের উপরে গাছপালা আছে এই গাছপালাগুলো আমি তোমাদের ছায়াদানের জন্য তোমাদের ফলদানের জন্য তৈরি করেছি দেখো পানির দিকে তাকাও নদ নদীর দিকে তাকাও সাগরের দিকে তাকাও সাগরে আমি তোমাদের খাবার জন্য মাছ সৃষ্টি করেছি দেখো জীবজন্তু হাঁস মুরগ গরু ছাগল এরপরে মাঠের দিকে তাকাও গ্রামে গেলেই দেখবেন ফসলের মাঠে ফসল আর ফসল আল্লাহ বলছেন আলাম তারা তুমি কি দেখো না এই জমিনে যা কিছু আছে আল্লাহ বলছেন আলাম তারা তুমি কি দেখো না আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিল আরদ বান্দা তুমি কি দেখো না তুমি কি চিন্তা করো না এই জমিনে যা কিছু আছে সব কিছু তোমাদের খেদমতের জন্য যিনি সৃষ্টি করেছেন তিনি কে আল্লাহ বলছেন শোনো শুধু খায়া দায়া ঘুমায়ও না إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الله بولچن اسمان شمو هوان زمین سشتی
আর দিন রাতের পরিবর্তন এগুলোতে জ্ঞানবান আর গবেষকদের জন্য নিদর্শন রয়েছে আপনারা কোরআন খুললে দেখবেন বহু জায়গায় আল্লাহ বলেছে আল্লাহ বলেছেন ওয়াফি আনফুসিকুম তোর নিজের চেহারার দিকে তাকা নিজের বডির দিকে তাকা তাকায় দেখ আফালা তুমসিরুন তুমি কি চক্ষুষ্মান হবে না তোমাকে কেমনে বানালাম তুমি কি চিন্তা করবে না আজকে হিউম্যান এমব্রায়োলজি নিয়ে যারা গবেষণা করে চিকিৎসা বিজ্ঞান নিয়ে যারা গবেষণা করে বাইরে চিকিৎসা বিজ্ঞান উন্নত হয়েছে কিছুদিন আগে আর আল্লাহ 1500 বছর আগে বলেছেন তোমার দেহ নিয়ে গবেষণা করো আল্লাহ বলেছেন আফালা তাকিলুন তোমরা কি গবেষণা করবে না উপলব্ধি করবে না অন্য জায়গায় আল্লাহ বলেছেন আফালা ইয়াতাদাব্বারুন আফালা আফালা আল্লাহ বলেছেন আফালা ইয়াতাদাব্বারুন তোমরা কি কুরআন নিয়ে গবেষণা করবে না তাহলে কুরআনে শুধুমাত্র ধর্মীয় জ্ঞানের কথা নয় এই কুরআনে জ্ঞান বিজ্ঞান আর গবেষণার কথা যিনি বলেছেন তিনি কে কিন্তু আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানানো হচ্ছে ধোঁকা দিয়ে বোকা সেটা কি কুরআনে শুধু ধর্মীয় জ্ঞান এজন্য আমরাও খালি বাচ্চাদেরকে সব শিখাই দিছি কুরআন শেখাচ্ছি না আমি নিজে কুরআনিক সায়েন্সে পড়াশোনা করেছি আমাদের উস্তাদরা আমাদেরকে পড়িয়েছেন আমাদের উস্তাদরা আমাদেরকে পড়ানোর সময় বলেছেন দেখিয়েছেন তারা বলেছেন দেখাইছেন কোরআনে 6,500 এর উপরে আয়াত তার মধ্যে 1500 আয়াত শুধু বিজ্ঞানের ব্যাপারে রয়েছে সুবহানাল্লাহ ভাষায় গিয়া বলিয়েন আপনারা কয় হাজার আরো জুড়ে কয় হাজার 1500 আমি নিয়োগ করেছি এই সবগুলো আয়াতকে একসাথে করে একটা বই রচনা করার ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আল্লাহ যেন সফলতা দান করেন 10 নাম্বার কোরআনের দুশমনদেরকে ইসলামের দুশমনরা কোরআন থেকে মুসলমানদেরকে দূরে রাখার জন্য তারা কি করছে সমাজ শিক্ষানীতি সমাজনীতি অর্থনীতি এবং রাষ্ট্র ব্যবস্থায় ইসলামী আদর্শ কায়েম হতে তারা বাধা বিপত্তি সৃষ্টি করে তারা বলে যে ধর্ম এক জিনিস রাজনীতি আরেক জিনিস তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওমর উসমান আলী তারা ইসলাম কম বুঝছে আর আমরা ইসলাম বেশি বুঝি কথা বলেন না কেন তারা কি ইসলাম কম বুঝছেন না তারা ইসলাম কম বুঝছেন বলে তারা সমাজ চালাইছেন কি দিয়া রাষ্ট্র চালিয়েছেন কি দিয়ে অর্থনীতি চালিয়েছেন কি দিয়ে আজকে ইসলামের দুশমনরা কৌশল করে অর্থনীতি থেকে ইসলামবাদ অর্থনীতি থেকে ইসলামবাদ সমাজ থেকে ইসলামবাদ আদালত পাড়া থেকে ইসলামবাদ রাষ্ট্র থেকে ইসলামবাদ যাতে করে আমরা কোরআন থেকে দূরে সরে যাই এজন্য এই অপচেষ্টা করা হয়েছে নাম্বার 11 11 এবং সর্বশেষ 16 এটা বেশি গুরুত্বপূর্ণ মুসলমানদেরকে কোরআন থেকে দূরে সরাবার জন্য ইসলামের দুশমনরা এরা আমাদের হাতে প্রযুক্তি ধরিয়ে দিয়ে প্রযুক্তির অপপ্রয়োগ এবং অপব্যবহারের দিকে আমাদেরকে বেশি মনোনিবেশ করিয়ে দিয়েছে প্রযুক্তি ভালো জিনিস কিন্তু আমরা আমাদেরকে দিয়ে এই প্রযুক্তির অপব্যবহার তারা করাচ্ছে বেশ আজকে মুসলিম ছেলেপেলেরা ছেলেমেয়েরা দেখবেন মোবাইল হাতে নিয়ে গেমস খেলছে সারাদিন ফেসবুকে পড়ে থাকছে ছাত্ররা তোমরা যে পরিমাণ ফেসবুকে থাকো তোমরা তো এই পরিমাণ পড়ার টেবিলে বসলে আমাদের দেশে ঘরে ঘরে আইনস্টাইন হইতো ঘরে ঘরে নিউটন হইতো তোমরা পড়ার টেবিলে যদি বসো 1 ঘন্টা তো ফেসবুকে থাকো তোমরা 10 ঘন্টা এটি হলো আজকের বাস্তবতা তোমাদের পড়াশোনা গবেষণা থেকে তোমরা পিছিয়ে যাচ্ছ কেন সময়ের অপব্যবহার আর প্রযুক্তির অপব্যবহারের কারণে আরও প্রযুক্তির অপব্যবহারের বিভিন্ন দিক আছে সময় পেলে সেগুলো বলবো আজকে এই পয়েন্টটা সংক্ষেপে বললাম ইসলামের দুশমনরা প্রযুক্তি হাতে দিয়ে প্রযুক্তির অপব্যবহারে আমাদেরকে মত্ত করিয়ে দিয়ে কোরআন থেকে দূরে সরায় রাখছে সুইডেনের ঘটনার প্রেক্ষিতে আজকে এই কথাগুলো বললাম যে শুধু নিন্দা জানারেই চলবে না পাশাপাশি ইসলামের দুশমনরা আমাদেরকে কোরআন থেকে দূরে রাখার যে ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে সোচ্চার হয়ে আমরা নিজেরা এবং আমাদের সন্তানদেরকে পরিবারকে সমাজকে কোরআনের শিক্ষায় কোরআনের আলোয় আলোকিত করে গড়ে তুলব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন হাদা মা ইনদি ওয়াল